ছাত্রছাত্রীরা আজকে 26 তম পাঠে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা ইংরেজি হচ্ছে সেলস জার্নাল। আমরা বিগত ক্লাসে ক্রয় জাবেদা নিয়ে আলোচনা করেছি। ওখানে আমরা বলেছিলাম যে নগদে ক্রয় এবং নগদে বাকিতে ক্রয়, এই দুটার মধ্যে বাকিতে ক্রয় বিষয়গুলাই ক্রয় বহিতে আসে। সেইম কথা এখানেও, আমরা এখানে দেখতে পাচ্ছি যে নগদে পণ্য ক্রয় আর বাকিতে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় এবং বাকিতে পণ্য বিক্রয়। এক্ষেত্রে আমরা একই কথা আবারও বলবো যে বাকিতে পণ্য বিক্রয়ের যে লেনদেন গুলো হবে সেই লেনদেন গুলাই এই জাবেদার বিক্রয় জাবেদায় আসবে। আমি নগদটা মুছে দিলাম, এটা থাকবে না। কোনটা থাকবে? বাকিতে পণ্য বিক্রয় সংক্রান্ত যে জাবেদা গুলো হবে, লেনদেন গুলো হবে, সেই লেনদেন গুলা সমষ্টি 1, 2, 3, 4, 5 এইভাবে যে তারিখ অনুযায়ী আমরা এখানে লিপিবদ্ধ করব। এই এই তারিখ থাকবে, তারিখ থাকবে, তারিখ থাকবে, এখানে নাম থাকবে, নাম থাকবে, নাম থাকবে, ওকে, এখানে টাকা থাকবে, টাকা থাকবে, টাকা থাকবে, আর এখানে একটা টোটাল হবে, ঠিক আছে? সেই টোটালটা এখানে একটা যাবে না, এখানে হবে সেলস জার্নাল, ওকে। তাহলে আমরা এই বিক্রয় যাবে না বইতে কোনগুলো লিপিবদ্ধ করব? বাকিতে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন গুলা, ওকে। এবং এখানে যেই টোটাল থাকবে সেই টোটালটার উপর একটা যাবে না হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা বিস্তারিত ব্যাখ্যা স্লাইড শুতে দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে 26 পাঠে তোমাদের যে আলোচনা হবে সেলস জার্নাল বা বিক্রয় জাবেদা, এই আলোচনায় যা থাকবে বিক্রয় জাবেদা কি, বিক্রয় জাবেদার নমুনা, বিক্রয় জাবেদার উদাহরণ। তাহলে চলো বিক্রয় জাবেদা কি আমরা জেনে নিই। যে জাবেদা জাবেদায় বা প্রাথমিক বইয়ে ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন, তারিখ অনুযায়ী ক্রেতার নাম ডেবিট হিসাব খাতে উল্লেখ সহ লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। তাহলে এখানে দুটি বিষয়, একটা হচ্ছে কি পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন, আর একটা হচ্ছে কি যাকে বিক্রয় করবা তার নামকে ডেবিট করা হবে। আমরা জানি যিনি গ্রহণ করছেন তিনি ডেবিট, বিক্রয় জাবেদার নমুনা। বিক্রয় জাবেদার নমুনার মধ্যেও প্রতিষ্ঠানের নাম থাকবে উপরে, তারপরে সেলস জার্নাল বা বিক্রয় জাবেদার হেডলাইন থাকবে, টাকা এখানে কলাম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা, এবং 6 কলামটা হচ্ছে জাবেদার কলাম। পণ্য বাকিতে বিক্রয় করলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে তাই লেখা হয়েছে। এবং একটা জাবেদা এখানে প্রুফ করার জন্য, এই এই জিনিসটা প্রুফ করার জন্য এখানে লেখা হয়েছে দেনাদার হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে এই যে ডেবিট হিসাব খাত, আমরা সংজ্ঞার মধ্যে দেখেছি যে এই কথাটা উল্লেখ আছে, ডেবিট হিসাব খাতে উল্লেখ সহ, ক্রেতার নাম ডেবিট হিসাব খাতে উল্লেখ সহ, বুঝতে পেরেছ? দেখো আবারও নমুনার মধ্যে আমি দেখাই, ডেবিট হিসাব খাত অর্থাৎ এখানে ক্রেতার নাম উল্লেখ থাকবে, ওকে। এখন চলো আমরা একটি বিষয় জেনে রাখি, সেটা হচ্ছে কি নগদে পণ্য বিক্রয় এবং নগদ ও ধারে সম্পত্তি বিক্রয় সংক্রান্ত লেনদেন বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় না। 2, বিক্রয় জাবেদায় যোগফল একটি নির্দিষ্ট সময়ের শেষে সাধারণ খতিয়ানে স্থানান্তর করা হয়। আমরা জানি প্রত্যেকটা জাবেদার বিষয় খতিয়ানে স্থানান্তরের বিষয় আছে, এখানেও এই যে জাবেদাটা থাকবে সেখান থেকে খতিয়ানে স্থানান্তর করা হবে, ঠিক আছে? নেক্সট আসো একটা উদাহরণ, প্রশ্নে দেওয়া আছে
মেহের ট্রেডার্সের লেনদেন সমূহ বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হবে এবং সাধারণ খতিয়ান ও পাওনাদার সহকারী খতিয়ানে স্থানান্তর করতে হবে। জানুয়ারি ১, জনাব আজাহারের নিকট পণ্য বিক্রয়। জানুয়ারি ১, জনাব আজাহারের নিকট পণ্য বিক্রয়, ওকে, ২০,০০০ টাকা। শর্ত হচ্ছে ২১০ এন্ড ৩০। চালান নম্বর ৮, জানুয়ারি ২০, জনাব মারুফের নিকট পণ্য বিক্রয় ১২,০০০ টাকা। শর্ত ১২১২৫, চালান নম্বর ২২। ঠিক আছে, এই এই যে দুটি লেনদেন, এই দুটি লেনদেনের বিক্রয় বহিতে লিপিবদ্ধ করলে দেখো জানুয়ারি ১ তারিখ আজহার ২০,০০০ টাকা, জানুয়ারি ২০ তারিখ মারুফ ১২,০০০ টাকা, মোট কত ৩২,০০০ টাকা। তাহলে এই ৩২,০০০ টাকার যে জাবেদা সেটা দেখো এখানে রিসিভেবল অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ৩২,০০০ টাকা, সেলস ক্রেডিট ৩২,০০০ টাকা, অথবা জাবেদা বইতে যে সর্বশেষ টাকার কলামটা আছে এখানে লেখা আছে দেনাদার ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ৩২,০০০ টাকা। ওকে, এখন আসো এই জাবেদা থেকে কিভাবে খতিয়ান করা হয়। জাবেদায় আমরা দেখেছি যে বিক্রয় দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে দুটি খতিয়ান, একটা দেনাদার হিসাব একটা বিক্রয় হিসাব, এটা হচ্ছে সাধারণ খতিয়ান। দেনাদার হিসাবে বিক্রয় নামটা আসবে, টাকা হবে ৩২,০০০, বিক্রয় হিসাবে দেনাদার নাম আসবে, টাকা হবে ৩২,০০০, দেনাদার হিসাবে ডেবিট ব্যালেন্স প্রকাশ করে আর বিক্রয় হিসাবে ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। নেক্সট আমরা আলোচনায় যাব দেনাদার খতিয়ানে সহকারী খতিয়ান কিভাবে লেখা হয়। এই যে দেনাদার, আমরা দেখি দেনাদার কয়জন আছে, দেনাদার খতিয়ানে সহকারী খতিয়ান, এখানে দেনাদার বা প্রাপ্য হচ্ছে ২ জন, জনাব আজাহার জনাব মারুফ। আমরা জাবেদায় দেখেছি জনাব আজাহারকে বিক্রয় করা হয়েছে, জনাব মারুফকে বিক্রয় করা হয়েছে, দুজনই আমার দেনাদার। সুতরাং আজাহার হিসাবে উল্টা কথাটা আসবে বিক্রয়, আর মারুফ হিসাবেও উল্টা পক্ষটা আসবে বিক্রয়। আজহারকে বিক্রি করা হয়েছে ২০,০০০ টাকার, মারুফকে বিক্রি করা হয়েছে ১২,০০০ টাকার, আলাদা আলাদা টাকাটা তাদের নিজস্ব খতিয়ান হিসাবে বসলো, ২০,০০০ টাকা এবং ১২,০০০ টাকা। আমরা একটা জাবেদা যেখানে দেখেছি সেখানে হচ্ছে কি যে একটা জাবেদা ছিল, সেই জাবেদাটার মধ্যে কি ছিল, দেনাদার হিসাব ৩২,০০০ টাকা ডেবিট, বিক্রয় হিসাব ৩২,০০০ টাকা ক্রেডিট। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে দেনাদার হিসাব ৩২,০০০, বিক্রয় হিসাব ৩২,০০০, আমরা দেনাদারটাকে দুই ভাগে লিখতেছি ৩২,০০০কে, ওকে, আজাহারের জন্য ২০,০০০ টাকা আর মারুফের জন্য ১২,০০০টাকা। ওকে, এখন আমরা চলো কনক্লুশনে আলোচনা শেষ করব। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এতক্ষণ পর্যন্ত আমরা যে স্লাইড শোতে আমাদের বিক্রয় জাবেদা সংক্রান্ত বা সেলস জার্নাল সংক্রান্ত যে বিষয়গুলি বিস্তারিত আলোচনা করলাম, তার শেষ দিকে একটি কথা বা একটি জাবেদা দিয়ে আমি শেষ করে দেব। সেটা হচ্ছে কি, আমরা যখন বাকিতে বিক্রয় করব তখন জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, অথবা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। এই দুটোটা থেকে একটা শব্দ আমরা ব্যবহার করব। ইদানিং প্রাপ্য শব্দটা ব্যবহৃত হয়, আগে ছিল দেনাদার, ওকে, কিন্তু বিক্রয় বিক্রয় জায়গায় ঠিকই আছে। এবং এই বিক্রয়কে আমরা ইংরেজিতে কি বলি, সেলস। প্রাপ্যকে কি বলবো, রিসিভেবল। দেনাদারকে কি বলবো, অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, তাহলে এখানে পক্ষ কয়টা, ডেবিট পক্ষ একটা আর ক্রেডিট পক্ষ একটা। সুতরাং
এই একটা আর একটা খতিয়ান করলে আমাদের কয়টা খতিয়ান হবে? দুটো খতিয়ান, একটা হবে দেনাদার খতিয়ান, একটা হবে বিক্রয় খতিয়ান। ওকে, দেনাদার আবার ভাগ করলে প্রশ্নে যতটা লেনদেন থাকে তত জনের জন্য সহকারী খতিয়ান হতে পারে, কিন্তু সেটা হচ্ছে অন্য বিষয়, সাবসিডিয়ারি বিষয়। কিন্তু এই জাবেদা থেকে এখানে একটি পক্ষ, এখানে একটি পক্ষ, সুতরাং খতিয়ান হবে মাত্র দুইটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে বিক্রয় সংক্রান্ত জাবেদা বই যেভাবে লেখা হয় বুঝতে পেরেছ, মনোযোগ সহকারে শুনেছ। আমি আশা করছি যে তোমাদের বিষয়টি খুব ক্লিয়ার হয়ে গেল, ক্রয় সংক্রান্ত জাবেদা আর আজকে বিক্রয় সংক্রান্ত জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবার জন্য দোয়া কামনা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিউয়ার্স, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।